আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ডিআইওয়াই ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাপ আর প্লেট দিয়ে কিভাবে বাসায় এই সুন্দর ডেকোরেশনটি বানাতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে। এই ডেকোরেশনটার জন্য আমাদের লাগবে কাপ আর প্লেট। তো আমি এখানে ছোট একটা প্লেট নিয়েছি, আর এটা হচ্ছে আমার টিপটের একটা সেট। এই টিপটের সেটটার বাকি পিসটা ভেঙে গেছে, আপনারা এর জায়গায় কাপ ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি ওয়্যার যে হ্যাঙ্গারগুলো আছে এগুলা। এটাকে আমি একটা শেপ দিব, উপরের দিকে বাঁকা করে নিচ্ছি একটু। বারবার করে বসিয়ে এটা দেখে নিব এটা ঠিক মতো হয়েছে কিনা। তো প্রথমে আমি হট গ্লু দিয়ে বসিয়ে নিচ্ছি, এরপরে আমি E6000 দিয়ে দিব একটু, তাহলে আরো ভালো করে স্ট্রং হবে। এই সাইডটা ড্রাই হয়ে গেছে, এখন আমি এই সাইডটাও একইভাবে হট গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি গোরিলা গ্লু দিয়ে দিচ্ছি, এরপরে আমি হট গ্লু দিব। তো গ্লু গুলো ড্রাই হয়ে গেছে, তো যেগুলো সিলভার আছে এই যে এখানে এখানে যেগুলো সিলভার আছে ওগুলো আমি সিলভার রাখবো, আর বাকিটা আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। তো আমি ইউজ করছি এই গোল্ডেন কালারটা। তো এই পেন্টগুলো ড্রাই হয়ে গেছে, তো এখন আমি ইউজ করছি এগুলোর উপরে। এটা হচ্ছে একই ব্র্যান্ডের, আমি মাইকেলস থেকে নিয়েছি, এটা জাস্ট গ্লিটার দেওয়া। তো এটা আমি ইউজ করছি কারণ হচ্ছে এই যে দেখছেন স্ট্রোকগুলো দেখা যাচ্ছে ব্রাশের, তো আমি যদি উপরে এটা ইউজ করি তাহলে এগুলো কাভার হয়ে যাবে। এটা জাস্ট গ্লিটার, আপনাদের কাছে যদি এই ধরনের গ্লিটার না থাকে আপনারা মডপোজ দিয়ে গ্লিটার ইউজ করে নিতে পারেন। আমি পুরো নিচের সাইডটা দিয়েছি, আর উপরে এই যে উপর থেকে একটু বেশি দিয়েছি, নিচের দিকে একেবারে কল্প করে দিয়েছি। তো আমি এখানে ফুল নিয়ে নিয়েছি, এক ডলার ট্রির ফুল, তো এগুলো আমি জাস্ট স্ট্যাম্পে খুলে নিয়েছি আর কি স্ট্যাম্প থেকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডলার ট্রির ফেয়ারি লাইটস। তো আপনারা যে কোনো টাইপের ব্যাটারি অপারেটেড লাইট ইউজ করতে পারেন, আর চাইলে স্কিপ করতে পারেন। তো এই লাইটটার ভিতরে কিন্তু একটু পাতার মতো ডিজাইন আছে। আমি একটু হট গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছি, এরপরে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দেব। তো এখন আমি ফুলগুলো লাগিয়ে দিচ্ছি, আমি উপর থেকে ডিজাইনটা শুরু করব, দেখে মনে হবে যেন কাপ থেকে ফুলগুলো ঢেলে নিচের দিকে ফেলে দিচ্ছি এরকম। একটু গ্লু দিয়ে একদম লাস্টের সাইড থেকে আমি স্টার্ট করছি, জাস্ট এই পার্টটাতে আমি একটু গ্লু দিয়ে দিব, দিয়ে এটার নিচে দিয়ে লাগিয়ে দিব যেন গ্রিন পার্টটা দেখা না যায়। এইভাবে করে আমি একটু পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো এই তো বানিয়ে ফেললাম কাপ আর প্লেট দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন। তো রাতে কেমন লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।